সৌদি আরবে বদল। ক্ষমতায় আরোহণ করেই ক্ষমতাকে পাকাপোক্ত করতে যা যা করার সবই করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতাকে আরও সুসংহত করতে উচ্চাভিলাষী এই যুবরাজ অনেক নৃশংসতাকেও হার মানাতে পারেন ইতিমধ্যে তিনি সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুকিকে তুরস্কে সৌদি কনসুলেটে তার অনুগত বাহিনী দিয়ে হত্যা করেন ইয়েমেনে সৌদি আরবের সমর্থন পুষ্ট সরকার বসাতে যে যুদ্ধ চলছে তাতে সফলতা না আসা কিংবা ক্রাউন প্রিন্স শিগগিরি দেশটির ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিতে যাচ্ছেন এমন প্রক্রিয়ার অংশ হিসেবেই কি দেশটির সেনাবাহিনীতে রদবদল হল ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এসব নাটকীয় পরিবর্তন আনা হচ্ছে ক্রাউন প্রিন্সকে আরও জনপ্রিয় করে তুলতে তবে সেনাবাহিনীতে রদবদলের কোন জুৎসই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি সৌদি শাসকেরা আন্তর্জাতিকভাবে সৌদি সেনাবাহিনীর ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে লেবাননের আরও ভিত্তিক প্রধানমন্ত্রী সাদ হারিরি ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন বাদশাহ সালমানের আমন্ত্রণে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বার্নার্ড হাইকেল মনে করছেন সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবেই রদবদল শুরু করেছেন সৌদি শাসকেরা ইয়েমেন যুদ্ধের মধ্য দিয়ে সৌদি শাসকেরা বুঝতে পেরেছেন তাদের সেনাবাহিনীতে দুর্বলতা রয়েই গেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে সর্বাধুনিক অস্ত্র কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে সৌদি আরব অথচ এসব অস্ত্র ব্যবহারে দক্ষতার দিক থেকে সৌদি সেনাবাহিনীর বিশাল ঘাটতি রয়েছে এমন সীমাবদ্ধতায় এক ধরনের হতাশা থেকে সৌদি ক্রাউন প্রিন্স চাচ্ছেন তার দেশেই অস্ত্র উৎপাদন হোক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন ক্যান্সার রোগীর যেমন কেমো প্রয়োজন তেমনি সৌদি আরবে দুর্নীতি রোধে শক থেরাপি দরকার তিনি সৌদি আরবে এমন একটি মানব শরীরের সাথে তুলনা করেন যার সর্বত্রই ক্যান্সারে আক্রান্ত এবং তা রোধে কেমোর মতো শক থেরাপি প্রয়োজন উদ্যমশীল মানুষকেই তিনি সৌদি আরবের ক্ষমতায় দেখতে চান এবং যাতে আধুনিক সৌদি আরবের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় এমন কি শুধু অস্ত্র না কিনে তা যতটা সম্ভব সৌদি আরবে উৎপাদন করলে প্রায় নয় বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করা সম্ভব এই লক্ষ্যে দেশটি ইতিমধ্যে উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসনের সাথে কোটি কোটি ডলারের পরমাণু জ্বালানি চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব এই সব লক্ষ্যে সেনাবাহিনীতে রদবদল ও ও সংস্কার জরুরি হয়ে পড়েছে মিশর ব্রিটেন যুক্তরাষ্ট্র সফরের পর এসব বিষয় নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ওয়াশিংটন ভিত্তিক পরামর্শ গ্রুপের বিশ্লেষক সিয়েডোর কারাসিক একই অভিমত দিয়েছেন তিনি বলেছেন প্রতিরক্ষা সজ্জা ছাড়াও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের অস্ত্র সজ্জার অংশ হিসেবেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে এ ধরনের সংস্কার প্রয়োজন পরিবর্তনের এক বিরাট ক্ষুধা সৌদি প্রজন্মের যুগ যুগ ধরে রয়ে গেছে তা এখন মেটানো অপরিহার্য এবং বাক স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই সৌদি আরবে টেকসই হবে না এই হুঁশিয়ারি দিচ্ছেন অনেকেই ক্রাউন প্রিন্স অধিক কর্মসংস্থান বিনোদন অর্থনৈতিক প্রবৃদ্ধি ধর্মীয় ও পুলিশের অতিরিক্ত কঠোর মনোভাব হ্রাস সহ ব্যবসা বাণিজ্যে নিশ্চিত পরিবেশ সৃষ্টির জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছেন সম্ভবত তিনি সৌদি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা করছেন এজন্য সেনাবাহিনী প্রধান মন্ত্রী শীর্ষ সেনা কর্মকর্তা পরিবর্তনে ক্রাউন প্রিন্স পিছ পা হচ্ছেন না নারী কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে তামাদুর বিনতে ইউসেফ আল রামাকে উপ করা হয়েছে একজন নারী এই মন্ত্রণালয়ে নারীদের কর্মসংস্থানে বিশেষ নজর দেবেন সেটাই চাচ্ছেন ক্রাউন প্রিন্স দুর্নীতির দায়ে কয়েক মাস আটকের পর প্রিন্স তুর্কি বিন তালালকে মুক্তি দিয়ে উপগর্নর নিয়োগ দেওয়া হয়েছে আরব রাজনীতির অধ্যাপক মাহজুব জৈরি বলেন সন্দেহ নেই ইয়েমেন যুদ্ধে নেতৃত্ব ও প্রশাসন কিংবা সামরিক বাহিনীতে ব্যাপক রদবদলের মধ্য দিয়ে ক্রাউন প্রিন্স ধারণার আগেই সৌদি আরবের বাদশাহ হয়ে উঠছেন এজন্য সৌদি আরবের রাজনীতিতে অভ্যন্তরীণ পরিবর্তন টের পাওয়া যাচ্ছে বাদশা সালমান নিজ হাতে ক্রাউন প্রিন্সের জন্য পরিবর্তনের এই পাটাতন তৈরি করে দিয়েছেন যার ওপর ভিত্তি করেই মোহাম্মদ বিন সালমান তার দেশের অর্থনীতি থেকে শুরু করে বিশাল নির্মাণ কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছেন তবে ইয়েমেন যুদ্ধ দু সালে শুরু হওয়ার পর বিপুল বেসামরিক লোক হতাহত ও এক কোটিরও বেশি মানুষ দেশটিতে দুর্ভিক্ষময় পরিস্থিতিতে আটকে থাকার পরও উন্নয়ন ও পরিবর্তন দিয়ে আন্তর্জাতিক বিশ্বে সৌদি আরবের সমালোচনা কতটা দূর বা ভাবমর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে প্রিন্স তুর্কি বিন তালাল নিজেও মনে করছেন দুর্নীতির বিরুদ্ধে জেহাদের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে নিজেকে এক শক্তিশালী ও ক্ষমতাধর করা রাজ রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই এত ব্যাপক পরিবর্তন করা হচ্ছে সিঙ্গাপুরের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ সিনিয়র ফেলো জেমস ডর্সে মনে করেন ক্রাউন প্রিন্স বোঝাতে চাচ্ছেন তিনি তাদেরই একজন নতুন ধারার চিন্তা অনুসরণে সবাইকে বাধ্য করতে চাচ্ছেন ক্রাউন প্রিন্স কিন্তু তিনি তা করছেন এক ব্যক্তির শাসনের মতো সবার মতামতের ভিত্তিতে নয় হ্যাঁ সৌদি আরবে দেখা যাচ্ছে নারীরা তার পছন্দের গাড়ি কিনছেন মাঠে দর্শকের সারিতে বসে খেলা দেখছেন জিমে যাচ্ছেন কনসার্ট হইহুল্লোড় করছেন খাবার দোকান চালাচ্ছেন নারীরা পরিসংখ্যানে দেখা যাচ্ছে চুয়াত্তর শতাংশ সৌদি নাগরিক তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনে করছেন দুর্নীতি বেকারত্ব মুদ্রাস্ফীতি এভাবেই ঝেঁটিয়ে বিদায় করা সম্ভব হবে কিন্তু জনগণের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ শাসন ব্যবস্থায় যে গণপ্রতিনিধির অংশগ্রহণ তার অনুপস্থিতি থেকেই যাচ্ছে বিশ্বাসীদের নিয়ে কাজ করতে পছন্দ করার কথা নিউ ইয়র্ক টাইমসের কাছে ক্রাউন প্রিন্স জানিয়েছেন বিশ্বের চতুর্থ সামরিক বাজেট বরাদ্দ দিচ্ছেন বৃহৎ সেনাবাহিনীকে কমপক্ষে সেরা আসনে নিতে দুর্নীতির সৌদি চাচ্ছেন সারা শরীরের মতো খেয়ে ফেলছে বলে তিনি শক থেরাপির কথাও বলছেন আটকদের মধ্যে ছাপ্পান্ন জন ক্ষতিপূরণ দিয়ে নিজের ভুল বুঝতে পেরে মোহাম্মদ বিন সালমানের উন্নয়ন সারথী হিসেবে নিজেদের নিয়োজিত করেছেন কিন্তু যেসব দেশ এ ধরনের সফলতা অর্জন করেছে তারা তো জনগণের শাসন জবাবদিহিতা স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করেই তা করেছেন সৌদি আরবে এর ব্যতিক্রম কি করা সম্ভব আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ তা যদি করতেই পারতেন তাহলে দেশটি দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ল কিভাবে নিউ ইয়র্ক টাইমসকে ক্রাউন প্রিন্স বলেছেন কারো পক্ষে নতুন করে স্মার্টফোন তৈরি করা সম্ভব নয় স্টিভ জবস ইতিমধ্যেই তা করেছেন আমরা যা করছি তা হচ্ছে নতুন কিছু একটা করতে পশ্চিমা মডেল তা করতে গিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন ক্রাউন প্রিন্স মাঝখান থেকে উদ্যোক্তা বিকাশের ভিত্তি গড়ে ওঠার পরিবর্তে উৎপাদনশীল অর্থনীতির পরিবর্তে বাবল ইকোনমির সুযোগে বিশাল পুঁজি ও লভ্যাংশ সরিয়ে নেয়ার একটা পাকাপোক্ত ধান্ধার সুযোগ করে নিচ্ছে পশ্চিমারা সৌদি রাজার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জায়গায় অন্য কাউকে বসানো উচিত সৌদি আরবে নিযুক্ত ব্রিটেনের সাবেক সামরিক অ্যাটাশে কর্নেল ব্রায়ান লিস এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি বলেন এ বিষয়ে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজকে উদ্যোগ নিতে হবে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনসুলেট ভবনে সাংবাদিক জামাল খাসুগিকে বর্বরভাবে হত্যা করার পর যখন সৌদি সরকার সারা বিশ্বে চরম সমালোচনার মুখে তখন ব্রিটিশ কর্নেল রিয়াদ সরকারকে এই পরামর্শ দিলেন খাসুগি হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজ বিন সালমান জড়িত রয়েছেন বলে খবর বেরিয়েছে তিনি খাসুগিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে এই সম্পর্কে কর্নেল লিস বলেন সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ বিন সালমানকে সরিয়ে দেওয়ার দিন ঘনিয়ে এসেছে তিনি ক্ষমতার শেষ দিনগুলো পার করছেন সম্ভবত বিরাশি বছর বয়সী রাজা তার ছেলেকে এ পদ থেকে সরিয়ে দিতে পারেন সৌদি শাসকরা হয়তো কখনও যুবরাজের দোষ স্বীকার করবেন না কিন্তু তার অর্থ এই নয় যে তিনি পরিচ্ছন্ন বিন সালমানকে সরিয়ে দিয়ে রাজা এই দোষ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন বিদেশি চাপের মুখে তিনি এই পরিবর্তন আনতে পারেন তবে তিনি খুব দ্রুত এ কাজ করবেন তা নয় এজন্য হয়তো কয়েক মাস সময়ও লাগতে পারে যদি এটা করেন তাহলে সৌদি রাজা হয়তো কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সিআইএ প্রধান সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান গিনা হাসপেল তুরস্ক সফর শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেন তবে ট্রাম্পকে কী বলেছেন তা জানা যায়নি তুরস্ক সফরের সময় হাসপেল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রেকর্ড করা টেপ শুনেছেন খাসোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য চলতি সপ্তাহে হাসপেল গোপনে তুরস্ক সফর করেন এ সময় তুর্কি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা অডিও টেপ তিনি শোনেন তুর্কি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী ইস্তাম্বুলের সৌদি কনসুলেট ভবনে খাসোগিকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করা হয় এদিকে সৌদি আরবের সরকারি কৌশুলি বলেছেন পূর্ব পরিকল্পনা অনুসারে খাসোগিকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার তিনি বলেন তুরস্কের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তা থেকে এটা নিশ্চিত হয় যে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত সৌদি সরকারি কৌঁসুলির এই বক্তব্যে খাসোগী হত্যাকাণ্ডের ঘটনা নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে এর আগে তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা এলনোর বলেছেন সৌদি যুবরাজের হাত সাংবাদিক জামাল খাসোগীর রক্তে রঞ্জিত ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ